যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার। যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার। আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না, কারোর সাথে এখন মারামারি করতে পারবো না, আমি কারো গীবত করতে পারবো না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি মাপে কম দিতে পারবো না, আমি জনগণকে ঠকাতে পারবো না, আমি রোজাদার। এটা মনে রাখবেন, এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহকে পাচ্ছেন, আল্লাহর মারেফত পাচ্ছেন। খাচ্ছি না আল্লাহর ভয় না, পানি পান করছি না, স্ত্রী সহবাস করছি না, কার ভয়ে? আল্লাহর ভয় না? এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি, মাপে কম দেই, গীবত করি, সুদ খাই, জেনা করি ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে। মা বোনদেরকেও বলবো রোজা রেখে যদি বেপর্দায় চলেন রোজার কোনো দাম নাই। রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরে একই কথা, ঢাকা শহরের ফেমিনিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ঘোরেন, রোজা রাখা না রাখা আপনার একই কথা, এটা রোজা হয়নি, উপবাস হয়েছে, উপবাস। ইকোনমিক সেকশন আমরা যারা আছি, আমরা যদি রোজা রেখেও সুদ খাই আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে না। আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি, জানা অনুযায়ী আমল যদি না করি, দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি, আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না। আমরা যদি মিথ্যা বলি, অন্যের গীবত করি, অশ্লীল কাজ করি, গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই, ওর সাথে কফি খেতে যাই, ডেটিং করতে যাই, এই যে ফেসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি, ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি, পর্নোগ্রাফি দেখি ইত্যাদি ইত্যাদি, এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে না। আমি এক হাত জোর করে মিনতি করছি ভাই, খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয়, এটার নাম রোজা নয়, এটা একটা অংশ রোজার মাত্র। রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন।